আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। জমি দখলে বাধা, প্রতিবাদ করায় দেওরের হাতে আক্রান্ত বৌদি। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে পাথুরিয়া থানার চাঁদপাড়া এলাকায়। জানা গেছে আক্রান্তের নাম মমেশা বিবি, আক্রান্তের দেওর শেখ লতিফ সহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ। অভিযোগ, আক্রান্তের কয়েক শতক জায়গা রয়েছে, সেই জায়গার দখল নিতে আসে তার দেওর। প্রতিবাদ করায় শেখ লতিফ সহ পাঁচজন বাড়িতে ঢুকে ওই মহিলাকে বেধড়ক মারধর করে। ঘটনায় গুরুতরভাবে চোট পায় ওই মহিলা। এরপর ওই মহিলাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তারপরে কি হলো? তারপরে জমি না দিয়েছে, আমার বাবা যে পাগল ছিল ওই জন্যে কমিয়ে দিয়েছে। আমার বাবার কতজন ছিল? ওরা ওরা চার পাঁচজন ছিল, আমার বাবা বাড়িতে ঢুকে মেরেছিল। মালদা থেকে গোলাম হাবিবের রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।